المغضوب عليهم. এখন এখানে সিরাত, সিরাত শব্দের অর্থ আমরা আগেও বলেছি যে সিরাত শব্দের অর্থ হলো রাস্তা বা পথ, আর মুস্তাকিম হচ্ছে সরল বা সোজা পথ, সরল বা সোজা পথ। তাহলে মুস্তাকিম অর্থ হলো, মুস্তাকিম অর্থ হলো সরল বা সোজা পথ। সেই হিসেবে আমরা বলেছিলাম যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন পথ যা একেবারে সোজা, প্রশস্ত এবং সুগম, যা প্রতীক্ষে কি করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, যে পদ দিয়ে লক্ষ্য অতি নিকটবর্তী এবং মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য যে পথটা একমাত্র পথ, সেই পথে আল্লাহ তাআলা যেন সবাইকে পৌঁছে দেন। সেই জন্যই কিন্তু আমরা আমরা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন কিন্তু আমরা ব্যক্তির দোয়া, ব্যক্তির জন্য দোয়া করি না, এটা সবার জন্য। দেখেন এখানে যত দোয়া আছে, দোয়ার জায়গাগুলোতে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে, প্লুরাল সর্বনাম, যেখানে নাউন ভার্বের সাথে সর্বনামটা প্লুরাল ব্যবহার করা হয়েছে, সিঙ্গুলার না। তার মানে এখান থেকে একটা বিষয় আমাদের লক্ষণীয়, যে আমাদেরকে স্বার্থপর হলে চলবে না, কারণ আমি আপনি স্বার্থপর হয়ে কারো কোনো ক্ষতিও করতে পারবো না, কারো কোনো উপকারেরও ক্ষমতা আমার আপনার নাই। বরং আমি আপনি যদি উদার হই, তাহলেই বরং আল্লাহ তাআলাও আমার আপনার প্রতিও উদারতা দেখাবেন, উদার উদার হবেন। তাহলে সিরাতুল মুস্তাকিম বলতে আমরা বলেছিলাম যে পথ ছাড়া লক্ষ্যে পৌঁছানোর অন্য কোনো পথ নাই, এবং সরল পথের ব্যাপারেও আমরা বলেছিলাম যে ইন্নাল্লাহ রাব্বি রাব্বুকুম ফাআবুদু হাযা সিরাতুল মুস্তাকিম। সরল পথ হচ্ছে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং তার ইবাদত করাই হলো সরল পথ। তার ইবাদত মানে কি? তিনি যেটা আদেশ করেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এখন আগের কথার সাথে এই আয়াতের কিছু কথার মিল আছে। প্রশ্ন আসতে পারে যে মুমিন তো পূর্ব থেকেই হেদায়েত লাভ করেছে, তাহলে আবার সালাতের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছেন যে সরল সঠিক পূর্ণ পন্থা, মোদের দাওগ বলি চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, তাহলে এখানে তো আবার কি বলার দরকার? এটা এর উত্তর হলো যে সালাত বা সালাতের বাহিরে হেদায়েত চাওয়ার প্রয়োজন কি, এটার উত্তর হলো যে এরা উদ্দেশ্য হলো হেদায়েতের উপর সদা প্রতিষ্ঠিত থাকার তাওফিক চাওয়া আল্লাহর কাছে। দেখেন শয়তান তো বসে থাকে না, এই জন্য আমি আপনি হয়তো বা কোরআন ক্লাসের শেষে চিন্তা ফিকির করি যে আমি আজ থেকে ভালো হয়ে যাব, আমি আজ থেকে আল্লাহ রসুলের, আল্লাহর যে হুকুম আহকাম রয়েছে সেগুলো মেনে চলবো, আল্লাহ রসুলের সুন্না অনুসারে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সারাউন্ডিং এরিয়ার মধ্যে যাদের বসবাস তাদেরকে বলবো, কিন্তু একটু পরেই দেখা যায় যে আমরা কি হই, যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের গা ভাসিয়ে দেই, তখন আর এই কোরআনের ক্লাসে সেই কথাগুলো আর মনে পড়ে না। এই জন্য বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধু সালাতের মধ্যে না, সালাত শেষে মোনাজাত দোয়ার মধ্যেও এই দোয়া বারবার বলবেন। এটার বলার উদ্দেশ্য হলো আমরা যেন সর্বাবস্থায় আমরা যেন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, কেননা বান্দা প্রতিটি মুহূর্তে সর্বাবস্থায় প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সে নিজে স্বীয় জীবনের লাভ ক্ষতির মালিক কিন্তু নয়। কোনো মানুষ বলতে পারে না যে আমি আমার জীবনের লাভ ক্ষতির মালিক, আমি চাইলে লাভ হবে, আমি না চাইলে ক্ষতি আমার কেউ করতে পারবে না, এই কথা বলার ক্ষমতা কিন্তু কারোর নাই, পৃথিবীতে কারোর নাই। এই জন্য আপনারা তো ঘটনা জানেন, সাদ্দাম,
সাদ্দাম নাকি ছিল যে জান্নাত বানিয়েছিল দুনিয়ায়, সাদ্দাদ সাদ্দাদ, সে তো জান্নাত বানিয়েছিল, মনে করেছিল যে জান্নাতে সে ঢুকবে, কিন্তু আল্লাহ তাকে ঢোকার সে তৌফিক দেয়নি। তাই জন্য কেউ বলতে পারে না যে আমি এই হব, আমি ওই হব, আমার পক্ষে এটা সম্ভব আর কারোর পক্ষে এটা সম্ভব নয়। এই কথা বলার বলতে পারে মানুষ, কিন্তু এটা কার্যকর করার ক্ষমতার মালিক কিন্তু মানুষ নয়। এই জন্য আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন যে তুমি তুমি যেন বারবার শুধু আমার কাছে কি কি চাও, হেদায়েত প্রার্থনা করো এবং তার উপরে সদা প্রতিষ্ঠিত থাকতে পারো সব সময়। এই জন্য তুমি বারবার বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাত মানে তো আমরা বললামই পথ। আল্লাযীনা শব্দটা এটা এটা ইসমে মাউসুল বলে, যারা নতুন তাদেরকে বোঝার জন্য বলি। আমরা যেমন বাংলায় কোনো বড় সেন্টেন্স বলতে গেলে আমরা কি বলি, যে আমি করিমকে বলেছিলাম যে তুমি আজকে বাজারে যেও না, তুমি আজকে আমি করিমকে বলেছিলাম যে তুমি আজকে বাজারে যেও না। তাহলে এই যে মাঝখানে যে যে আছে, এই যেটা হলো আপনার আগে এবং পরে, এই দুইটার সাথে কি রয়েছে, একটা কানেক্টিভিটি রয়েছে। কেউ যদি এইটুক বলে থেমে যায়, আমি বলেছিলাম করিমকে, বলে থেমে গেল, তারপরে অনেক সময় পরে যদি বলে বাজারে যেও না, তাহলে কি দুইটার সাথে মিল পাওয়া যাবে? দুটার সাথে মিল পাওয়া যাবে না। এই জন্য মাঝখানে একটা কি যুক্ত করা হয়, যে আমি বলেছিলাম যে, কমা দিতে হয়, ঠিক না? কমা দিতে হয়। যেমন আপনারা যেটা গত ক্লাসে মনে বলেছিলাম যে ন্যারেশন যেটা করেছেন আপনারা, যে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ দুইটাকে যখন আপনি মিলান, তখন মাঝখানে আপনি কি দেন, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আপনি দ্যাট দেন। এটাকে ইংরেজি বলে রিলেটিভ প্রোনাউন, মানে সম্পর্ক বোঝায়, দুইটার সাথে সম্পর্ক করে দেয়। আরবিতে আল্লাযীনা এটা ওই একই, আরবিতে বলে ইসমি মাউসুল, মাউসুল ওয়াসালা শব্দের অর্থ পৌঁছানো। সুতরাং এমন ইসেম যেটা কি করে দেয়, পৌঁছে দেয়, এক পূর্বের সাথে পরবর্তীর সাথে একটা সম্পর্কে পৌঁছে দেয়। এই আল্লাযীনা শব্দটা কিন্তু প্লুরাল, আর এটা সিঙ্গুলার হচ্ছে আল্লাযী। আল্লাযী শব্দের অর্থ যে বা যিনি, আর আরেকটা অর্থ হয় আল্লাযী, অর্থ হলো যাকে। তাহলে আল্লাযী অর্থ কি, যে বা যিনি বা যাকে, আর এটার প্লুরাল হলে অর্থ হবে যারা বা তারা বা যাদেরকে বা তাদেরকে। সুতরাং ওই যে চালাও সে পথে যে পথে তোমার, সেখানে তাহলে আল্লাযীনা আনআমতা, আনআমতা শব্দটার অর্থ হলো অনুগ্রহ করা, পুরস্কৃত করা। যেমন আপনারা যদি পূর্বেকার জীবনের কাহিনী শোনেন রাজা বাদশাদের, যে তারা তার সভাসদে যারা রাজাদেরকে খুশি করতে পারত কাজের মাধ্যমে, তার ডিউটি পালনের মাধ্যমে, প্রজাসাধারণের প্রজাসাধারণকে যদি নিয়ন্ত্রণ করতে পারতো তার বিরুদ্ধে, তাহলে তাদেরকে কি দিত, ইনাম দিত। ইনাম মানে কি, পুরস্কার দিত। তা আল্লাহ তাআলাও দুনিয়ার জীবনে মানুষকে কি করেছেন, পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কারটা হলো হেদায়েত নামক পুরস্কার। যে এই পুরস্কার যে প্রাপ্ত হয়েছে, সেই তার দুনিয়াও ভালো, আখেরাতেও তার ভালো, তার জন্য ভালো। আনআমতা শব্দটা, ইনআম শব্দটা, এটা একটা মাসদার, এটা একটা নাউন, আর আনআমতা এটা একটা ভার। অর্থাৎ আনআমতা মানে যে তুমি কি করেছো, পুরস্কৃত করেছো যাদেরকে, তুমি যাদেরকে অনুগ্রহ করেছো। আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে তাদের, অর্থাৎ তুমি যাদের উপরে কি করেছো, তোমার নিয়ামত রাজি, তোমার অনুগ্রহ, তোমার পুরস্কার তুমি যাদেরকে দিয়েছো, আমাকেও আমাদেরকেও তুমি সেই পথেই পরিচালিত করো। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন, প্রিয়জন গেছে চলি,
তার মানে প্রিয় কারা ছিলেন? আল্লাহর আল্লাহর নবী, সাহাবি তাবি, সাহাবি, তাবি, এনারাই তো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ঠিক না? কারণ তাদের জীবনই ছিল শুধুমাত্র কিভাবে আল্লাহকে খুশি করা যায়, এটাই ছিল তাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই জন্য আব্দুল ইবনে আব্বাস বলেছেন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা বলতে এখানে বোঝানো হয়েছে যে বলা হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাকে ওই ফেরেশতা, ওই নবী, ওই সিদ্দিক, ওই শহীদ, ওই সৎ লোকের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি আপনার আনুগত্য ও এবাদতের কারণে কি করেছেন, এনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আনাম তা আলাইহিম বল, আবার কেউ কেউ বলেন যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক, সদ্যনিষ্ঠ, শহীদ, সৎকর্মপরায়ণ, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে সে। বুঝতে পেরেছেন? এই দোয়া যদি কারোর কবুল হয় তাহলে সে কাদের সঙ্গী হবে? নবীদের, সিদ্দিক, শহীদ, সৎকর্মপরায়ণ, এদের সঙ্গী হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এখানে সিরাতাল্লাযিনা দ্বারা নবীগণ এবং মুমিনগণ সবাই এখানে উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা এমন পথ যে পথে যারা নিজের জীবনকে পরিচালিত করেছেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এবং আল্লাহ তাআলা তাদের উপরে কি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। যেমন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি অফিসে, নতুন কোনো অফিসে যান, তাহলে আপনার যে বসের কাছে আপনার বেতন বাড়ানো, তারপর আপনার প্রমোশন, হ্যাঁ, রিমুনারেশন, এইগুলো যার যে আপনারটা নির্ধারণ করে অফিসে, আপনি অফিসে গিয়ে প্রথমে কি করেন, প্রথমে খোঁজ খবর নেন যে এই অফিসের প্রভাবশালী লোককে, তারপরে এই অফিসে কাকে ধরলে কাজ হয়, কার কথায় এমডি সাহেব শোনে, হ্যাঁ, কার কথায় চেয়ারম্যান সাহেব শোনে, এগুলো কিন্তু আপনি কি করেন অফিসে ঢুকে আগে এই সমস্ত খোঁজ খবর নেন, নিয়ে তারপরে কি করেন, সেই অফিসের বস যেগুলো পছন্দ করে সেগুলোই তো আপনি করবেন। তাহলে আপনার উপরে বস কি হবে, খুশি হবে। তা আল্লাহ রসুলের সাহাবিরা নবীন, সিদ্দিকিন, শহীদ, সালেহীন, তারা কিন্তু এই এই অনুসরণ এই পথের অনুসরণ করেছেন। তারা দুনিয়ার কোনো বসের অনুসরণ করেননি, দুনিয়ার কোনো বসের আনুগত্য, তাদের অনুকম্পা পাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করেননি। তারা চেষ্টা করেছেন কার, এই দুনিয়াকে যিনি পরিচালনা করেন, এই দুনিয়ার সমগ্র দুনিয়াকে যিনি চালান, যিনি এটা আমাদের ক্রমবিকাশকে প্রতিষ্ঠিত, আমাদের ক্রমবিকাশ যিনি নির্ধারণ করেন, সেই রব, রবের তারা কি করেছে, খুশি করার চেষ্টা করেছেন, আর রবও তাদের উপরে কি হয়েছেন, খুশি হয়েছেন। আমরা একটা হাদিস তো সবাই জানি যে আল্লাহ রসুল বলেছেন, মানে আল্লাহ রসুল বলেছেন মানে কি, আল্লাহই বলেছেন, হাদিসে কুচ্ছি যে আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি আমার দিকে এক বিঘেত পরিমাণ অতিক্রম হয়, অতিক্রম করে, মানে কি আনুগত্যের দিক থেকে, তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই, যে আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি, যে আমার দিকে দৌড়ে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে রহমত নিয়ে দৌড়ে যাই তার কাছে, তার উপরে রহমত বর্ষণ করতে। সুতরাং এই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই দোয়া যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। গয়রিল মাগদুবি আলাইহিম, তবে গয়র মানে কি, ব্যতীত, গয়র মানে ব্যতীত, বা আমরা অনেক সময় বলি না উইদাউট বা এক্সেপ্ট এক্সেপ্ট এগুলো বলি না, এখানে তবে নয়, মাগদুব
এখানে যদিও দেখেন মাকদুব মানে লিখেছে গজব, আসলে মাকদুব শব্দের অর্থ হলো ক্রোধ। মাকদুব শব্দের শাব্দিক অর্থ কি? ক্রোধ, যারা ক্রোধ প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহর ক্রোধ প্রাপ্ত হয়েছে তারাই হলো মাকদুব। আল্লাহ তাআলা আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যত উম্মত ছিল সে উম্মতের মধ্যে অনেক জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন না? জি কেন ধ্বংস করেছেন? কারণ তাদের বাড়াবাড়ি, তারা আল্লাহকে অস্বীকার করেছে, তারা তাদের নবীদেরকে নবীদের উপরে অত্যাচার করেছে, নবীদেরকে দেশ থেকে ছাড়া করেছে, তাদেরকে হত্যা করার জন্য পিছু নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন, আর ওই সমস্ত যারা বিরোধী শক্তি তাদেরকে আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে তার ক্রোধ নিবারণ করেছেন। তার মানে এখানে গজব মানে হচ্ছে তার রাগ। এখন আল্লাহর ক্রোধ, যদি গজব যদি আসলে কোনো নির্দিষ্ট বস্তু হতো তাহলে গজব অর্থ ঠিকই ছিল। যেমন আপনি দেখেন আল্লাহ রসুলের সময় প্লেগ প্লেগ রোগ হয়েছিল, তখন আল্লাহ রসুল কি বলেছিলেন, তোমরা যে যেখানে আসো তোমরা সে সেখানেই থাকো, তোমরা কি করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত অন্য কোন জায়গায় ছিলেন, তাকে বলা হয়েছিল তুমি যেন ওর থেকে ওই এলাকা থেকে বের হয়ে না আসো। তা এই যে যে দেখেন আমাদের এখন করোনা, এর আগে অনেক সময় বিভিন্ন সমস্যা, এখন বিভিন্ন সময় বিভিন্ন ঝড় ঝাপটা, বিভিন্ন সাইক্লোন, এগুলো যে হচ্ছে এগুলো কিন্তু আপনি মনে করেন না এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দিচ্ছেন। এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন। এগুলোর কোনো, কেউ যদি বলে এটা প্রকৃতির নিয়ম যেটা হবেই, এটা যদি কেউ বলে তাহলে এটা সে ভুল বুঝবে, সে ভুল বলবে। কারণ কোন মানে দেখেন যদি সেটা আমাদের বাড়াবাড়ি কি মাত্রায় গেছে, পৃথিবীর তো অনেক রাষ্ট্র করোনা হয়েছে না, এমন কোন রাষ্ট্র ছিল যে করোনা হয়নি? হয়েছে পৃথিবীতে, চিন্তা করেন সৌদি আরবে আজ থেকে 3 বছর 2 বছর 4 বছর আগের সৌদি আরব আর বর্তমান সৌদি আরব পার্থক্য আছে কি না? আছে না? আপনারা পেপার পত্রিকা পড়েন, অনেক কিছু যেটা আগে সেখানে বৈধ ছিল না এখন সেটা বৈধ হচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে কি চান, আমরা কি করি বলেন তো? আমাদের সন্তানরা যখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা হয় তখন আমরা কি একটু হালকা হালকা টাইট দেই না? জি হ্যাঁ, প্রথমে তাকে একটু খাবারের কষ্ট দিই, স্কুলের আগে 10 টাকা দিতাম টিফিনে, পরে 5 টাকা দিই, তারপরে কি ভালো ভালো খাবার খাওয়াতাম, ভালো ই করতাম, বাবা বলে ডাকতাম, এখন তাকে বাবা বলে ডাকি না। তখন সন্তান চিন্তা করে কি ব্যাপার, আমার আমার উপরে আমার মা কেন রাগান্বিত? এখন এই মা যদি রাগান্বিত হন, রাগান্বিত হয়ে তাকে যদি একটা চড় মারে, শাব্দিক অর্থে এটাও কিন্তু গজব। কি বুঝলেন, শাব্দিক অর্থে আসলে গজব না, তা এটা হচ্ছে ক্রোধ, হচ্ছে গজব। মাকদুব শব্দের অর্থ আসলে ক্রোধ, গজব মানে হচ্ছে ক্রোধ। এই গজব ক্রোধ প্রাপ্ত হয়েছে, এক একজন এক এক ভাবে ক্রোধ প্রাপ্ত হয়েছে, কেউ বানর হয়ে গেছে, কাউ কেউ কি করেছেন আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন, হ্যাঁ কাউকে একেবারে পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন, এসব কিন্তু গজব। এখন আপনি যদি বলেন গজব বলতে বোঝায় পানির মধ্যে ডুবে মারা যাওয়াকে, তাহলে মেনে নিলাম, কিন্তু এরকম কি হয়েছে কখনো? এরকম কিন্তু হয়নি। এই মাকদুব শব্দের অর্থ যাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, মাকদুব। যেমন মাজলুম, মাকদুব এবং মাজলুম দুইটা শব্দ কিন্তু একই প্যাটার্ন। প্যাটার্ন বলতে শাব্দিক এবং চেহারাগত দিক থেকে কিন্তু একই, চেহারাগত দিক একই, অর্থের দিক থেকেও প্রায় একই রকম। অর্থাৎ দেখেন মাকদুব মানে যে ক্রোধ প্রাপ্ত হয়েছে, যে ক্রোধ অর্জন করেছে, যার উপরে কেউ ক্রোধান্বিত হয়েছেন। ঠিক একইভাবে মাজলুম মানে কি, যে ভুল করেছে বা নির্যাতিত হয়েছে। তার মানে বুঝতে পারলেন যে মাকদুব মাজলুম এই দুইটা হচ্ছে
এটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় বলা হয় মাফউলুন, যার উপরে কাজটা পতিত হয়, যার উপরে কাজটা পতিত। এখন যদি আপনি বলেন যে আল্লাহর ক্রোধ কাদের উপরে পতিত হয়েছিল, তাহলে আপনি প্রশ্ন কি করলেন, কাকে কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা বাংলায় কোন কারক? কর্মকারক, কর্মকারক। ঠিক না? মাকদুব মানে হচ্ছে যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আল্লাহ বিভিন্ন জাতিকে বিভিন্ন ভাবে কি করেছেন, কষ্ট ফেলেছেন, যাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন। আলাইহিম, আলা মানে উপরে। এখন প্রশ্ন হলো এরা কারা? মাকদুব বলতে ওই সকল লোককে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন যে মাকদুব বলতে ওই সকল লোকদেরকে বোঝানো হয়েছে যাদের ধর্মের হুকুম আহকাম তারা কি করত, বুঝতো, তারা জানতো, তবে তাদের নিজেদের অহমিকা, অহংকার, ব্যক্তিগত স্বার্থের বশবর্তী হয়ে তারা কি করেছে, তার বিরোধিতা করেছে। যেমন আপনারা জানেন যে ইহুদিরা আল্লাহ রসুল আসবেন, আল্লাহ রসুলের জন্ম হবে, আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হবে, আল্লাহ রসুল আমাদের পথ প্রদর্শন করবেন, এইগুলো কিন্তু ইহুদিরা তাদের ধর্ম ধর্মীয় গ্রন্থে এটা কিন্তু তারা কি করেছিল, পড়েছিল, এবং তারা জেনেও ছিল যে মোহাম্মদ আসলে মোহাম্মদের ধর্মের অনুসারী হতে হবে, পূর্ববর্তী সকল ধর্মের অনুসারী থেকে কি করতে হবে, বাদ দিয়ে একমাত্র মোহাম্মদের অনুসারী হতে হবে, কিন্তু তারা হয়নি। কারণ কি? কারণ ছিল তাদের অহমিকা ছিল যে মোহাম্মদ কোন বংশ থেকে আসছে। যেমন খুব একটা সিলি একটা উদাহরণ দেই, যেহেতু ফেসবুক তো সবাই চালান বা আমিও চালাই, এটা তো অস্বীকারের উপায় নাই। দেখেন ওই যে যার নাম নিলে হয়তো অনেকে খারাপ মনেও করতে পারেন, হিরো আলম। আমি হিরো আলমকে চিনেছি এই মাঝে নির্বাচনের সময়, যে নির্বাচন হলো তখন, তা এখন এক সময় নাকি তাকে সবাই ঘৃণার চোখে দেখত। কেন? সে গরিব মানুষ, তার সে দেখতে কালো, তারপরে সাইজ মানে সাইজে সে ছোট, তার মানে হ্যান্ডসাম না, কিন্তু দেখা যাচ্ছে এখন সে কিন্তু তার সাইজ, ওই যে আপনারা একটা জিনিস পড়েছিলেন না ইন্টারমিডিয়েটে, ওই লাঞ্চান মনে হয় সম্ভবত ওই গল্পে, যে না কিসে যেন সাইজ ডাজ নট ম্যাটার, এরকম কি যেন একটা শব্দ ছিল, তা ওই রকম ব্যাপারটা কিন্তু দেখেন তার চেহারা কালো বা এগুলো আর তার কোনো ব্যাপারই হচ্ছে না, এগুলো কিন্তু তাকে মানুষ হিংসা করেছে, তারা অহংকার করে। যারা তার থেকে একটু হাই সোসাইটিতে বসবাস করেছে, তাদের দা হাই হ্যান্ডসাম চেহারা, বেশি টাকা পয়সা, যারা, আমি এটা পক্ষ বিপক্ষে বলছি না, তা একটা উদাহরণ দিলাম, তা ওই রকম যে ইহুদিরা কিন্তু এই কাজই করেছে, মোহাম্মদকে কিন্তু এভাবেই তারা কি করেছে, হিংসা করেছে। যে মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এই মক্কা থেকে মদিনায় কেন গেলেন, প্রথমত তো আল্লাহর হুকুম, কিন্তু মদিনাবাসী কিন্তু তাকে দাওয়াত দিয়েছিল। কেন? তারা মদিনাবাসীরাই জানতো যে এরকম একজন পরিত্রাণকারী আগমন ঘটবে, এবং তখন মদিনায় গোত্রে গোত্রে কলহ, গোত্রে গোত্রে এরকম মারামারি, হানাহানি, এইগুলো চলতো। ওই জন্য তারা চেয়েছিল যে মোহাম্মদকে নিয়ে তারা ওই মদিনা রাষ্ট্র একটা শান্তিময় রাষ্ট্রে পরিণত করবে, সুশৃঙ্খল ভাবে রাষ্ট্র পরিচালিত হবে। এই জন্য তারা কি করেছিল, মোহাম্মদকে মদিনা রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান করেছিল, এবং তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে যে দায়িত্ব, তখনকার সময় রাষ্ট্রপ্রধান হলে সেই হতো সর্বোচ্চ বিচারপতি, সেই পদও তিনি অলঙ্কৃত করেছিলেন। এই সমস্ত কারণে মদিনার যে সমস্ত ইহুদিরা, তারা নিজেরা এই মদিনা রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হওয়ার বাসনা নিয়ে, বাসনা লালন করত, বা তারা এরকম সর্বোচ্চ বিচারপতি হওয়ার বাসনা যারা লালন করত, তাদের সেই চিন্তার মূলে কি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুঠারাঘাত হানেন, অর্থাৎ তারা সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারে না, যার জন্যই কিন্তু মুহাম্মদের সাথে
তাদের শত্রুতা। এই জন্য এখানে মাকদুব বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত স্বার্থপর ইহুদিদেরকে, যারা আল্লাহ তাআলার আদেশ মান্য করতে গাফেলতি করেছে। যেমন ইহুদিদের নিয়ম ছিল যে সামান্য স্বার্থের জন্য দিনের নিয়ম নীতি তারা বিসর্জন দিয়ে তারা নবী রসুলগণের অবমাননা করত। কারা? ইহুদিরা। এই জন্য কিন্তু বলা হয়েছে যে মুসলমানের সব থেকে বড় শত্রু কারা? ইহুদিরাই হলো মুসলমানের সব থেকে বড় শত্রু। তো এখানে মাকদুব বলতে তাফসির কারকরা বলেছেন, এখানে মাকদুব বলে সেই সমস্ত ইহুদিদেরকে বোঝানো হয়েছে যাদের উপর আল্লাহ তাআলা কি হয়েছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছিলেন, কারণ তারা মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এরপর তার মানে যিনি দোয়া করলেন হেদায়েতের জন্য, তিনি কি বলছেন, আল্লাহ তুমি যেন আমাদেরকে আমাদেরকে কি করো না, ওই ইহুদিদের মতো আমাদেরকে যেন বানিও না, যাতে আমরা আল্লাহ তোমার ক্রোধের পড়ে যাই এরকম যেন না হয়, ওয়ালা দলিন, এবং আমরা যেন কি না হই, আমরা পথভ্রষ্ট না হই। অর্থাৎ মানে যারা পথভ্রষ্ট ছিল তাদের দলেরও আমরা যেন অন্তর্ভুক্ত না হই, তাদেরও অন্তর্ভুক্ত না হই। তো এখানে মাকদুব শব্দটা বুঝলেন। এখন এখানে ওয়ালা দলিন, দলুন শব্দটা কিন্তু এটা একটা এসমে ফাইল, এটা আস্তে আস্তে আপনারা শিখবেন। কর্তাবাচক ক্রি মানে বিশেষ্য, কর্তৃ বিশেষ্য, এটার বহুবচন দলুনা দলিনা, এখানে ওলা দলিনা হয়েছে এটা বহুবচন। এখন এই দলিনা দ্বারা কাদের কি বোঝানো হয়েছে এ ব্যাপারও আলেমরা বলেছেন যে যারা অজ্ঞতার কারণে মানে জ্ঞান গরিমা কম থাকার কারণে, হ্যাঁ, আর অতিরঞ্জনের কারণে তারা কি করেছে, আল্লাহ রসুলকে মেনে নেয়নি, তারা হচ্ছে নাসারা বা খ্রিস্টান। তারা নবীদেরকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে, তারা নবীদেরকে কি মনে করত যে নবীরাই হচ্ছে এই আল্লাহ। এবং ইহুদিরা তারা কি করেছে, এরা হচ্ছে নাসারারা হচ্ছে তারা নবীদের আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে নবীদেরকে, আর ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে। তার মানে এই দুই জাতির ব্যাপারে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে, আল্লাহ তাআলা দুই জাতির উপর ক্রোধান্বিত। এই জন্য এই সূরা ফাতিহার শেষে বলা হয়, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো, বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন কাছে চলি, তবে সে পথে নয় যে পথ, যে পথ কি ভ্রান্ত, কি পরিতাপ, কি কি যেন আছে না, তো ওই পথে নয়, ভ্রান্তি চিরসম অভিশাপ। হ্যাঁ হ্যাঁ, তা সেই পথে না। তা আমরাও আল্লাহর কাছে সেই দোয়াই করি, আমরা যেন এমন কোন কাজ না করি যে কাজের সাথে ইহুদিদের বা নাসারাদের কাজের সিমিলারিটি তৈরি হয় এবং আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করি, এরকম যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা থেকে হেফাজত করেন। যাদের উপর ক্রোধ পতিত হয়েছে, যারা জানে কিন্তু তদনুযায়ী আমল করে না, তাদের দুনিয়াতে এবং পরকালে ভয়ঙ্কর পরিণতি কল্পনা করুন। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়া থেকে হেফাজত করুন। আমরা অনেকেই কি করি, নায়ক নায়িকা কিংবা কোন নেতা নেত্রীকে অনুসরণ করতে চাই, তাদের ন্যায় কথা ও পোশাক পড়তে চাই, এমনকি তাদের হাঁটা চলাও নকল করতে থাকি, অথচ আমাদের দেখা উচিত যে তারা কোরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করছেন কিনা। যদি তারা পরিচালনা করে থাকেন তাহলে সেটা আপনিও করতে পারেন। যারা জানে না এবং সত্য ও নির্ভুলতা জানা ছাড়াই আমল করছে, এরকম অনেকে আছে, জানে না এবং না জানার কারণে তারা আমল করছে কি নির্ভুল আমল তারা করতে পারছে না, সেমন তেমনও যেন না হয়, তারা তাদের সৃষ্টি জীবনের উদ্দেশ্য সম্পর্কে তারা অসচেতন, তারা জানে না আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে কেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে, অনেক কথাই থাকে বা বলার সুযোগ থাকে কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা বলতে পারি না, তবে একথা অবশ্যই সঠিক যে সুরা ফাতেহা যদি তাফসিরটা ভালো করে পড়া যায়, সুরা ফাতেহার শব্দের অর্থগুলো জানা যায়, নামাজ যদি সুরা ফাতেহাতে পড়ার সময় অর্থ বুঝে বুঝে পড়া যায়, তাহলে নিজের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন আশা করা যায় ইনশাআল্লাহ।
আর যদি শুধুমাত্র মুখস্থ যদি পড়তেই থাকেন, মুখস্থ করেই যদি মুখস্থ চলতেই থাকে, তাহলে কিন্তু ওই নামাজ নামাজ হয়ে যাবে, কিন্তু ওই নামাজ আপনার ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে না, এটা হবে না। কারণ অনেক মানুষ আছে দেখেন, আমল কাজ সকল কাজের মধ্যে, ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরিতে কতজন শ্রমিক থাকে, কোন ফ্যাক্টরি দেখা গেছে হাজার হাজার, ঠিক না, লক্ষ লক্ষ শ্রমিক আছে অনেক ফ্যাক্টরিতে। এখন সবাই কি একইভাবে কাজ করে বলেন? সক্ষমতা কি সবার একই? সবার একই না, সক্ষমতাও একই না। আবার একই ধরনের সক্ষমতা থাকার পরেও অনেকে কি করে, অবহেলা অবজ্ঞা করে, কাজের প্রতি কোনো গুরুত্ব থাকে না। তা আমরাও যেন আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কি জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা তার ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, আমাদের ক্রমবিকাশকে নিশ্চিত করবেন। যদিও আমরা রহমান রহিমের মধ্যে আমরা এর ব্যাখ্যা দিয়েছি যে আল্লাহ তাআলা সবাইকেই ক্রমবিকাশকে নিশ্চিত করছেন, কিন্তু তার মধ্যে আবার কোনোটা স্থায়ী আবার কোনোটা অস্থায়ী। আচ্ছা, আমরা কি পড়েছিলাম গতকাল? গতকাল ওই যে আপনার বচন তিন প্রকার, লিঙ্গ আদত ভেদে, লিঙ্গ ভেদে দুই প্রকার, তারপরে ব্যক্তি পুরুষ ওয়াহিদ ইয়া গয়েব হাদির মুতাকাল্লাম, এটা এবার একটু রিপিট করেছিলেন। আর জুমলায় ইসমিয়া বাক্য দুই প্রকার, জুমলা ইসমিয়া ফেলিয়া এবং এই জমিরে মুনফাসিল দিয়া, আপনার ইয়ে দিয়া জমিরে মুনফাসিলের সঙ্গে এসএম যুক্ত করে বাক্য ইয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ। গতকাল জমিরে মুনফাসিল তো পড়ান নেই, এটাই তো জমিরে মুনফাসিল, অন্য ক্লাসে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, এটাই তো জমিরে মুনফাসিল। আচ্ছা 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 আচ্ছা, এটা পড়ানো হয়েছিল না? জি 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 জি, এটা হচ্ছে জমিরে মুনফাসিল, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, বুঝতে পেরেছেন? দুইজন মাত্র বাকি ছিলেন যাদের এটা মুখস্থ নাই, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, তারা দুইজন কি মুখস্থ করেছেন? ও সরি, আমার তো মানে এটা দিতার দেওয়ার কথা ছিল মানে গ্রুপে, না যাই হোক, আপনারা এটা মুখস্থ যদি করে না থাকেন, এখন জিজ্ঞেস করেন কেউ বাকি আছে কিনা, তাহলে এখন কি এটা মুখস্থ করতে বাকি আছেন কেউ বলেন? আমি আছি ওস্তাদ জি, আমি আছি, আমি কেবল গতকাল আর আজকে ঢুকেছি, এর আগে ঢুকিনি। আপনার নাম কি আপা? আপনার আইফোন দেখাচ্ছে, ফেরদাউসি। জি জি আপা, জি ভাইয়া। আচ্ছা, আপনি করবেন, আপনি আমাদের ওয়াইদুল্লাহ ভাইকে বা আমাদেরকে ফোন মেসেজ দিয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আর আমরা দেখি আজকে ইনশাআল্লাহ ক্লাস শেষেই এটা দিয়ে দিব। কথা ওয়াহিদুর রহমান ভাইকে আমি বলেছি অ্যাড করার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অ্যাড হয়েছেন আপা? অ্যাড হয়েছেন আবার ভাইয়া, আপনি তখন বলেছেন যে আমি অ্যাড হয়েছি। অ্যাড হইলে তো আপনার মোবাইলে একটা মেসেজ যাওয়ার কথা, আপনি মোবাইলটা চেক করে দেখেন মেসেজ দিয়েছে কিনা। আচ্ছা সেটা ঠিক আছে, আপনি আমাকে তাহলে অ্যাড করে দিবেন ভাইয়া। আরে বাবা, বুঝলাম না, অ্যাড করলে আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে, অসুবিধা নেই, একটু আপনি একটু ওয়াহিদুর রহমান ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন ক্লাস শেষে। জি জি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটু এটার গুরুত্ব আর একটু পড়িয়ে আমরা সামনে যাব ইনশাল্লাহ। কালকে যেহেতু পড়া আছে প্রথম, আজকে একটু দেখাই। যেমন আমরা বলি যে অনেক সময় যে সে একজন কি মুসলিম বা সে একজন কাফির, মাউস দিয়ে লিখতে হচ্ছে তো লেখাটা সুন্দর হচ্ছে না। আচ্ছা, এখন বলবেন নতুনদের মধ্য থেকে বলবেন, এটা বলবেন হলো রেশমা আপা বলেন, সে একজন কাফির, ফেমিনিন নাউন হবে, প্রোনাউন হবে এবং ফেমিনিন হবে, সেন্টেন্স তো ফেমিনিন হবে। হ্যাঁ ইয়া হ্যাঁ রব ভাই, কথা একজন বলছে তো, কি বলেছেন বলেন আবার? ও ফেমিনিন বলেছেন, ইয়া কাফির রতন, ইয়া কাফির রতন, মাশাআল্লাহ। তারা দুজন হুমা কাফিরতানি, তারা সবাই হুন্না কাফিরতন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আরেকজনকে জিজ্ঞেস করব, মুনাফিকুন মুনাফিক
বলবেন হচ্ছে সালমা সুলতানা আপা কাতার বলেন সে একজন মুনাফিক পুরুষ হুয়া মুনাফিকুন তারা দুজন মুনাফিক তারা দুজন মুনাফিক হুমা মুনাফিকানি কনি আচ্ছা তারা সবাই আর তারা সবাই মুনাফিক হুম না হুয়া হুমা হুম হ্যাঁ হুম মুনাফিকা মুনাফিকুনা মাশাল্লাহ আচ্ছা এরপর বলবেন সোহেলি সুলতান আপা বলেন সোহেলি সুলতানা রামপুরা মালিবাগ জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি একজন মুনাফিক বলেন মুনাফিক পুরুষ তাড়াতাড়ি করতে হবে তুমি আরবি কি তুমি আরবি কি ওস্তাদি তুমি এলো তুমি এলো আনা হ্যাঁ নাসরিন আপা বলেন শাহজাদপুর বাবা মা তোমার ভুলে গেছে আচ্ছা নাসরিন আপা শাহজাদপুর বলতে পারবেন সুরাইয়া সুলতানা জি ওস্তাদ জি আপনি বলেন তুমি একজন মুনাফিক আংটা মুনাফিক তোমরা দুজন আংতুমা মুনাফিকানে তোমরা সবাই আংতুম মুনাফিকাত আংতুম তোমরা সবাই আংতুম আংতুম মুনাফিকুনা মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন রিজিয়া সুলতান আপা বলবেন রিজিয়া আপা শুনতে পাচ্ছেন আপনি বলবেন তুমি একজন মুমিন মহিলা তুমি একজন মহিলা মুমিন মুমিনাতুন আর দুই তোমরা দুজন হলে আন্তুমা মুমিনাতানে তোমরা সবাই হলে আন্তুম মুমিনা আন্তুম তারপরে কি হবে মাশাআল্লাহ তো হয়ে গেছে আমরা এখন চলে যাব আজকে এগুলো ছিল কিন্তু আমরা বলেছিলাম যে দমিরে মুনফাসিল মানে বিযুক্ত সর্বনাম আজকে আমরা পড়ব নতুন জায়গা সংযুক্ত সর্বনাম যেমন দেখেন এইগুলো কিন্তু এরকম লেখাই আছে এগুলো তার আগে আমরা একটু এইটা দিয়ে 50% বই যাদের আছে বইটা নিয়েই আমাকে বসতে হবে আসলে বইতে দেখেন আছে প্রশ্ন করা একটু আগে আমরা বললাম হুয়া মুসলিমুন সে একজন মুসলমান হুমা মুসলিমানি তারা দুজন মুসলমান হুম মুসলিমুনা তারা সবাই মুসলমান তারপরে কি আনা মুসলিমুন আমি একজন মুসলমান নাহনু মুসলিমানি আমরা দুজন মুসলমান নাহনু মুসলিমুনা আমরা সবাই মুসলমান আন্তা মুসলিমুন তুমি একজন মুসলমান আন্তুম মুসলিমুনা ঠিক আছে না তা প্রশ্ন করা শিখতে হবে যেমন আপনি যখন কোথাও নতুন কোথাও যান তখন আপনি থার্ড পার্সন কারোর ব্যাপারে জিজ্ঞেস করতে কি জিজ্ঞেস
ইংরেজিতে কি বলেন? হু ইজ হি, তাই বলেন না? হু ইজ হি বলেন কি না? আপনারা দুজন কথা বলছেন, এখন আরেকজনের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, আপনি একজন তাকে চেনে আরেকজন তাকে চেনে না, যে তাকে চেনে না সে চেনা ব্যক্তিকে কি বলে? যে হু ইজ হি, সে কে, তাই বলে না? তো এই হু ইজ, হু, এই হু এর আরবি হলো মান। এই হু এর আরবি কি? মান। এটা কিন্তু 50% বইয়ে প্রথম ইসিদ্ধি গ্রামার পাঠে প্রথম ৫৪ পৃষ্ঠা আছে ওস্তাদ, ৫৪ পৃষ্ঠায় 50% বই দেখবেন আপনারা আরবি কথোপকথনের এখানে বাম পাশে ফুললি বইয়ের মধ্যে কিন্তু এগুলো আছে। তাহলে কে আরবি কি আরবিতে? তাহলে মান। কে আরবি কি? মান। এখন আপনি যদি বলেন সে কে, তাহলে তারপরে মানের পরে হুয়া বলবেন। যদি বলেন তারা দুজন কারা, তাহলে বলবেন মান হুমা। যদি বলেন তারা কারা, তাহলে কি বলবেন? মান হুম। যদি বলেন তুমি কে, আপনি সেকেন্ড পার্সন কাউকে জিজ্ঞেস করেন, মান আন্তা। যদি বলেন তোমরা দুজন কারা, তাহলে কি বলবেন? মান আন্তুমা। আর যদি বলেন তোমরা কারা, তাহলে কি হবে? মান আন্তুম। আর যদি আমি বলি আমি কে, তাহলে কি হবে? মান আনা। আর যদি আমরা কারা, মান নাহনু। এবার আমি একটু আপনাদের জিজ্ঞেস করে জিনিসটা আরো সহজ করে দিচ্ছি। সালমা রাজিয়া বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে তোমরা দুজন কারা, আপনার বাড়ির সামনে আপনি কি বেশি গেছিলেন নাকি রিজিয়াফার বাসায়? জি না। হ্যাঁ, ওই জন্য আপনাকে দেখি মানে মনে হচ্ছে না দেখেছি। তা এখন আপনার বাড়ির সামনে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, তখন আপনার গেটে ঢুকবে ঢুকবে ভাব, তখন আপনি কি তাদেরকে ঢুকতে দিবেন নাকি জিজ্ঞেস করবেন যে তোমরা কারা? হ্যাঁ, জিজ্ঞেস করব তোমরা কারা। এটা আরবিতে জিজ্ঞেস করবেন, কিভাবে জিজ্ঞেস করবেন? মান মান আনতুমা। মাশাআল্লাহ, আনতুমা একটু মাত করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন আপনি। আচ্ছা, এরপরে বলবেন সালমা আপা ইউকে থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি এখন ইউকে তে আমরা তিন চারজন গিয়ে সালমা আপার বাসায় গিয়ে মুখোশ পরে যে সামনে দাঁড়ায় থাকি গেটের সামনে, যে হ্যাঁ মাস্ক পরে যদি দাঁড়ায় থাকি, উনি তো আমাদেরকে চিনবে না, ঠিক না? কারণ আমাদেরকে তো উনি দেখেননি। তা এখন তখন আমাদেরকে উনি কি বা কি বলবেন বলেন তো, যে আপনারা কারা, তাই বলবেন না? তখন আপনি আরবিতে জিজ্ঞেস করবেন কিভাবে? আপনারা কারা? জি, কারা আরবি তো মান, তারপরে আপনারা আরবি কি? আপনারা আরবি হচ্ছে আনতুম না? আমরা প্রশ্ন করলাম নিজেদের ব্যাপারে, ওইটা তো প্রশ্ন দুই পক্ষ হয়। দেখেন সবাই খেয়াল করেন, একটা হচ্ছে উনি আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা কারা, সেটা হবে মান আনতুম, মান আনতুম, আপনারা কারা। আর আমরা যদি উনাকে একটু ইসে ফেলানোর জন্য ওই যে ওটাকে কি বলে ওই গোলক ধাঁধা, হ্যাঁ গোলক ধাঁধা দেখানোর জন্য আমি আয়দুল আলম ভাই, আব্দুল কাদের ভাই, আব্দুর রব ভাই, আমরা গিয়ে তার দরজার সামনে গিয়ে আমরা বললাম, দরজা নক করে ঠক ঠক করে বললাম, ভিতর থেকে একজন বলল কে, তখন আমরা যদি বলি বলেন তো আমরা কারা, আমরা কারা, আমরা কারার আরবি কি হবে? তখন হবে কি? মান নাহনু। আর যদি কেউ একা একা গিয়ে বলে যে আমি কে বলেন তো, তখন আপনি কি বলবেন? মান আনা। যদি বলেন যে আপনি একজনকে, একজন পুরুষ মানুষকে দেখলেন, তাকে বলবেন যে আপনি কে, তাহলে কি হবে? মান আনতা। যদি দুইজন পুরুষকে দেখলেন, তাহলে কি হবে? মান আনতুমা। যদি তারা দুজন থাকে পুরুষ, তাহলে মান মান হুমা। তারা সবাই যদি থাকে পুরুষ, তাহলে কি হবে? মান হুম। এগুলো আমি আজকে ইনশাল্লাহ আপনাদের এই এই শীটটা দিয়ে দিব, আপনারা একটু দেখবেন, কারণ
বইও দেখবেন এখানে একটু অতিরিক্ত আছে, দ্বিবচনগুলো বইতে নাই। আমরা একটু আপনাদেরকে বেশি শেখাতে চাই, এই জন্য দ্বিবচনগুলো দিয়ে আমরা আলাদাভাবে স্লাইড করেছি। আর বইতে আছে শুধুমাত্র একবচন আর বহুবচন, ছয়টা আছে, আর আপনাদেরকে আমরা প্র্যাকটিস করাবো 14টা দিয়ে। এখানে এগুলো সব পুরুষ আর এইগুলো সব মহিলা, মানে এগুলো মানে কি, এখানে দেখেন আবার আছে সম্ভবত, এই যে দেখেন মান হিয়া, একজন মহিলাকে যদি বলা হয় সে কে, তাহলে প্রশ্ন হবে মান হিয়া, মান হুমা, মান হুন্না, মান আন্তি, তুমি কে, কোনো মহিলাকে জিজ্ঞেস করবেন। দুইজন মহিলা হলে বলবেন মান আন্তুমা, অনেক মহিলা হলে বলবেন মান আন্তুন্না। যদি আপনি মহিলা নিজের ব্যাপারে নিজে জিজ্ঞেস করেন আমি কে বলেন, তো তখন আপনি কি বলবেন, মান আনা, আমরা কারা, তখন আপনি কি বলবেন, মান নাহনু। এগুলো ইনশাল্লাহ আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু পড়বেন। আর এটা তো আজকে 50% ক্লাস মনে হয় সপ্তাহে আজকে শেষ, আমাদের আগামী সপ্তাহে আবার হবে, তাই জন্য এই সপ্তাহ জুড়ে সময় থাকবে দেখার। যে কোনো ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে পড়লে দেখবেন আপনার দুই বা তিনবার, আপনি দেখবেন অনেক স্টুডেন্ট আছে বছরের পর বছর 50% পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, এরকম যেন না হয়। এই জন্য ভালো করে পড়বেন, রেকর্ডটা শুনবেন, রেকর্ডে কিন্তু বেশি উপকার, কারণ আপনাকে তো আমি প্রশ্ন করি নাই, কিন্তু আরেকজনকে প্রশ্ন করলাম সেটা তো আপনি শুনলেন, তাহলে উত্তরটা সে কি দিল সেটাও আপনি শুনলেন, এইভাবে আস্তে আস্তে অনেক কিছু জানা যাবে ইনশাল্লাহ। এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে তাজবিদের ক্লাস, আমরা 10 মিনিটের বিরতি দিলাম, তারপরে আমরা ইনশাল্লাহ আবার নতুন ক্লাসে যুক্ত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।